আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সারেন লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন, জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্যধারায় চলতে থাকিবে। সার্কিটটি মেরামত করার পর জাস্ট অফ করে দিলেই ইনকিউবেটর আগের মতো চলতে থাকিবে। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম প্যাসিফিক হ্যাচারি। এই হ্যাচারিটি বাংলাদেশের একটি খ্যাতনামা হ্যাচারি। এখানে 50,000 ডিম ফোটানো যায় এরূপ টাইপের 26টি সেটার এবং হ্যাচার রয়েছে। এটি হচ্ছে ইন্ডিয়ান টাইপ ইনকিউবেটর। দর্শক দেখতে পাচ্ছেন এগুলোর দরজা খোলা, এর কারণ হচ্ছে অত্যধিক গরমে দরজা খুলে রাখছে, আর্দ্রতা কমানোর জন্য দরজা খুলে রাখছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে ইন্ডিয়ান করামসার ইনকিউবেটর। তো আমি আজ থেকে, আপনারা অনেকে জানেন কিনা, আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমি বাংলাদেশের এ ক্লাস হ্যাচারিগুলোতে কাজ করতাম, বাংলাদেশে যেগুলো আপনারা এক নামে চেনেন। তো এগুলো বিদেশি ইনকিউবেটরগুলো মেরামত করতাম। তৎকালীন এই ইন্ডিয়ান মডেলের ইনকিউবেটরগুলো ছিল। আসলে এই ইনকিউবেটরগুলো এক পর্যায়ে হ্যাঙ্গার ভেঙে যায় এবং অ্যানালগ সিস্টেমের জাম্বু এবং কন্ট্যাক্ট থার্মোমিটারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বর্তমানে আমার হাতে বাংলাদেশের খ্যাতনামা হ্যাচারিগুলোতে প্রায় 100-150 অপারেটর, ইনকিউবেটর অপারেটর কাজ করছে। যেমন এই হ্যাচারিতে রয়েছে আমাদের T2, যে ইনকিউবেটর অপারেটর অপারেটিংয়ের পাশাপাশি এখানে মেশিন মেরামত করে যাচ্ছে। তো আমাদের এখানে পেয়ে গেলাম এক বড় ভাই, টিপু ভাই, যিনি বাংলাদেশের প্রায় 30 বছর যাবৎ বাচ্চা ফুটাচ্ছেন। উনাদের হ্যাচারির অন্যান্য হ্যাচারির পাশাপাশি উনাদের এই ইনকিউবেটরগুলোর স্পেয়ার পার্টস এবং অন্যান্য যন্ত্রাংশ আমাদের হাতেই দেওয়া এবং আমাদেরই মেরামত করা। তো আজকে আমরা কথা বলবো টিপু ভাইয়ের সাথে। তো সঙ্গে থাকুন আমাদের সাথে, ভালো লাগবে ইনশাল্লাহ। বাংলাদেশের আপনারা অনেকেই জানেন বা জানেন না, আমি প্রায় 75% হ্যাচারিতে ইনকিউবেটরের রিপেয়ারিংয়ের কাজ করেছি। তো চলতে চলতে আমার এক সিনিয়র ভাই, সেই আমাদের আমলের এক বড় ভাই, যখন আমি ইনকিউবেটরে কাজ করি তখন ওনারা অপারেটর, টেকনিক্যাল ফাংশন একটু আলাদা। তো ভাই, বাংলাদেশে যদি 10 জন অপারেটর থাকেন, তাদের মধ্যে একজন ভাইয়ের নাম বলতে, ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি টিপু ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাপি ভাই। আপনি আমার এখানে আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ, কারণ আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমি একমাত্র বাপি হাজারি ছিল। এখন তো অনেকেই হয়েছে, যখন বাপি হাজারি জয়েন করতো তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হতো, আমরা সবসময় আমাদের সাথে সবসময় তার যোগাযোগ। তো ভাই, আপনাদের এই হ্যাচারির অ্যাড্রেসটা বলেন এবং নামটা বলুন। আমার অ্যাড্রেস এটা হলো এই মল্লিকবাড়ি রোড, ভালুকা, মানসিং ভালুকা, স্পেসিফিক পোলট্রি অ্যান্ড হ্যাচারি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কী কী ব্রিডের বাচ্চা ফুটানো হয়? আমরা এই সোনালি এবং ব্রয়লার। সোনালি কোন ব্রিড? ক্লাসিক্স? সোনালি ক্লাসিক্স। হ্যাঁ, সোনালি ক্লাসিক্স, এবং আগামীতে আমরা কিছুদিনের মধ্যে সোনালি হাইব্রিড আসতেছে। আর আর কী কী বাচ্চা পাওয়া যাবে আপনার এখানে? ব্রয়লার কী কী আছে? আপনাদের এখন সোনালির বাচ্চা ক্লাসিক কত করে চলছে? সোনালি ক্লাসিক 22-23 টাকা। আমাদের কোয়ালিটি, গুণগত মান অত্যন্ত ভালো। আমরা এখানে অনেক সিনিয়র ভাই আছে, তাদের দিয়ে বাচ্চা উৎপাদন করি। এখানে আমাদের বাচ্চা সবসময় একটু ক্রাইসিস বেশি থাকে এবং আমরা একটু বেশি রেডি। আচ্ছা, আপনাদের প্রতি মাসে কত হাজার বা কত লক্ষ বাচ্চা উৎপাদন করছেন? আমাদের প্রতি মাসে প্রায় 4 লক্ষ। আপাতত কত ফুটাচ্ছেন? সামনে আপাতত 4-5 লাখ হইতেছে, সামনে আরও বাড়বে। আচ্ছা, ব্রয়লার কত লক্ষ আসে মাসে এবং সোনালি কত লক্ষ? ব্রয়লার 3 লক্ষ, 3.5 লক্ষ, আর সোনালি আছে প্রায় 2.5-3 লক্ষ। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কোন কোন জেলায় বাচ্চাগুলো যাচ্ছে আপনাদের? বাংলাদেশের প্রায় সব জেলায় আমাদের বাচ্চা নিজস্ব গাড়ির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া হয়। কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বার দিবেন। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ এই ইন্টারভিউ দেওয়ার জন্য ভাই। এত কষ্ট করে আসার জন্য আপনাকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং অনেকদিন পরে আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন টিপু ভাই। আজ আপনি কতদিন যাবত এই লাইনে আছেন? আমি প্রায় 30 বছর রূপে এই লাইনে আছি। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ। আল্লাহ। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি
নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আমরা সর্বনিম্ন 80 ডিম থেকে শুরু করে 115,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করছি। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,200, 38,400, 57,600 এবং 115,200 ডিমের স্যাটার এবং হ্যাচার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদের ইনকিউবেটরের পাশাপাশি সকল প্রকার পণ্যের মূল্য তালিকা পেয়ে যাবেন, যেমন চাইনিজ পোলট্রি নিপল ডিঙ্কার্স, জাম্বো ডিঙ্কার্স, প্যান ফিডার্স, হট ডিপ গ্যালভানাইজড, লেয়ার ও ব্রয়লার কেজ, কমপ্লিট পোলট্রি কন্ট্রোল হাউস, গবাদি পশুর মিস্ট কুলিং সিস্টেমগুলো। প্রতিটি পণ্যের মূল্য আলাপে কিছুটা কম বেশি করা যাবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।